চলে আসলাম রান্নায়, দিয়ে দিয়েছি ঘি, দিয়ে দিচ্ছে দুই টুকরা এলাচ। ঘিটা গলে গিয়েছে। আমি এখন সিদ্ধ করে নিয়েছিলাম বুটের ডালটা, আমি ভিজিয়ে দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। প্রথমে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এবং পরে আমি এটাকে দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং তারপরে এই ব্লেন্ড করে নিলাম। এটাকে আমি খুব ভালোভাবে তেলের উপরে ভাজব। মিডিয়াম আছে, আমি আরো দিয়ে নেব। যখন এরকম হয়ে যাবে, একদম শুকনো ভাজা টালা হয়ে যাবে, তখন আমি এই চিনি দিয়ে দেব। চিনি আমি এই যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি। এটাকে আমি আস্তে আস্তে এ করে আলা দেব। চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম, লো হিটে থাকবে। এবং আমি সামান্য দিয়ে দিয়েছি কন্ডেন্স মিল্ক। এই যে ফুলে গেছে, আমি এটা স্কিপ হয়ে গেছে। একটু দুধ, সামান্য একটু দুধ দিয়েছি। দুধ দিয়ে এটাকে আমি আবার রান্না করব। এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দেব। সবশেষে আমি এবার ঘি দেব, দুই চামচ ঘি দেব। দিলাম, প্রথমেও দিয়েছিলাম, আমি সবশেষে দেব। দিয়ে এবার এটাকে ভালোভাবে মারা দেব। একটা খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি একটা ট্রের মধ্যে, একটু ঘি দিয়ে আমি ঢেলে দেব। এখন আমি এটাকে ঢেলে দেব। খুব ভালোভাবে এটাকে আমি সমান করে নেব। খুব ভালোভাবে সমান করে নিয়েছি। এখন এটাকে আমি খুব ভালোভাবে কেটে নেব। গরম গরম থাকতেই কাটা লাগবে, তাহলে ভালোভাবে ইয়ে করা যাবে, উঠানো যাবে। এখন আমি এটা ঠান্ডা হতে দেব। এই তো হয়ে গেল আমার খুবই মজাদার হালুয়া, ডালের বরফি বা হালুয়া।